কিছুদিন আগে শনিবার ছিল, মেমালুম ভুলে গিয়ে মাকে বললাম ডিম খাবো। মা তো অবাক, কিন্তু দুপুরে ডিমের রেসিপি নিয়ে মা হাজির, আর আজকে সেই রেসিপি। অবাক হচ্ছেন তো? পুরো ভিডিওটা দেখুন, তবে বুঝতে পারবেন। আজকে রেসিপির জন্য লাগছে ছানা, ছোলার ডাল, আটা, কাজু বাটা, জিরে গুঁড়ো, গরম মশলা, আদা বাটা, হলুদ, ক্যাপসিকাম কুচি, চিনি, লবণ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, টমেটো সস। ছানা তৈরি করতে কম বেশি আপনারা সবাই জানেন। সেদিন বাজার থেকে কিনে আনা সম্ভব ছিল না, তাই বাড়িতে অনেকটা দুধ ছিল, তাই বাড়িতেই আমরা ছানা কাটার পাউডার দিয়েই ছানাটা তৈরি করেছিলাম। আপনারা লেবু দিয়ে বা ভিনিগার দিয়েও অনেকে ছানা তৈরি করেন, সেইভাবে ছানা তৈরি করে নিতে পারেন। ছানাটা হয়ে গেছে, এবার ছানাটার আমরা জল ঝরতে দিয়ে দেব। এবার একটা পাত্রে আমরা কিছুটা ছোলার ডাল নিয়ে নিচ্ছি। এখানে 500 ছানার জন্য প্রায় 100 ছোলার ডাল নেওয়া হচ্ছে। ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে প্রয়োজন মতো জল দিয়ে আমরা সিদ্ধ করে নেব। এক্ষেত্রে সিদ্ধটা কিন্তু একদম মাখু মাখু সিদ্ধ করা হয়নি, একটু ড্রাই করা হয়েছে, কারণ এটাকে আমরা আবার মিক্সিতে গুঁড়ো করব। মিক্সিতে দেওয়ার সময় এর মধ্যে কোনো রকম জল আমরা দেব না। জল না দিলে মিক্সিতে গুঁড়ো করলে ঠিক এই রকম গুঁড়োটা আসবে। এর মধ্যে বলে রাখি, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব বাটন প্রেস করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন পরের আপডেট পাওয়ার জন্য। এরপর আমরা ডালের গুঁড়োতে দিয়ে দিলাম একটু চিনি আর একটু লবণ। এবার ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে। এরপর ছোলার ডাল বাটাটাকে হাতের মধ্যে এইভাবে গোল গোল করে নিতে হবে, যাতে দেখতে অনেকটা ডিমের কুসুমের মতো লাগে। জল ঝরে যাওয়া ছানাটাকে এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে ছানার মধ্যেও কোনো রকম দানা দানা ভাব না থাকে। না হলে যখন আমরা ছানার দিয়ে লেচি তৈরি করব, সেটা যখন তেলে ভাজতে যাব সেটা কিন্তু ছেড়ে ছেড়ে যাবে। ভালো করে হাত দিয়ে মাখলে ছানাটা বেশ নরম মোলায়েম হবে। এইভাবে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা কিছুটা আটা দেব, কিছুটা লবণ দেব। আটা এই কারণেই দেব যাতে মাখাটার মধ্যে একটু ভালো রকম বাঁধন তৈরি হয়। ছানার মধ্যে এখানে প্রায় 4 চামচ আটা নেওয়া হলো, আর স্বাদ মতো এর মধ্যে নেওয়া হচ্ছে লবণ আর কিছুটা চিনি। এবার হাত দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মেখে নিতে হবে, এবং মেখে নিয়ে এটাকে আমরা ছোটো ছোটো লেচি করে নেব। এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমরা ডিম তৈরি করছি কিন্তু ছানার। এবার লেচিটার মধ্যে আমরা ডিমের কুসুমের মতো যে ছোলার ডালের মণ্ড তৈরি করেছিলাম সেটা ঢুকিয়ে দিয়ে এইভাবে আমরা ডিমের মতো আকৃতি করে নেব, যাতে বাইরেটা সাদা আর যখন ডিমটাকে ভাঙা হবে তার ভেতরটা ডিমের কুসুমের মতোই কমলা বা হলুদ মতো লাগে। এইভাবে প্রত্যেকটা ডিম আমরা তৈরি করে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, দূর থেকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা এমনি ডিম না ছানার ডিম। ডিমগুলো তৈরি হয়ে গেলে এবার আমরা ওভেনে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে গরম করে একে একে ডিমগুলো ভেজে নেব। যেমন নর্মাল ডিম আমরা ভাজি, এটাকেও সেইভাবে ভাজবো, একটু কম আঁচে রেখে। যেহেতু ছানাটা খুব ভালোভাবে মাখা হয়েছিল, তাই দেখুন এটাতে এক ফোঁটাও ছানা ছেড়ে ছেড়ে যায়নি, একদম টাইট হয়ে আছে, এবং ভাজার পরে দু ওপর থেকে একদম নর্মাল ডিমের মতোই লাগছে। দেখে বোঝার উপায় নেই যেটা ছানার ডিম।
এরপর গ্রেভি তৈরি করার পালা। সর্ষের তেলে আমরা ক্যাপসিকাম কুচিটা দিয়ে প্রথমে ক্যাপসিকামটাকে অল্প আঁচে রেখে ভেজে নেওয়া হচ্ছে। এরপর এর মধ্যে আমরা একে একে দেব কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, হলুদ, লবণ, টমেটো সস দিয়ে ভালো করে আমরা মশলাটাকে ভেজে নেব ক্যাপসিকামের সাথে। এইবার এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেওয়া হলো, দিয়ে আবার একটু নেড়ে নেওয়া হচ্ছে। এরপর লাস্ট যেটা দেওয়া হবে সেটা হলো কাজু বাটা। কাজু বাটা দিলে যে কোনো গ্রেভিতে একটা রিচনেস ভাব আসে, তো সেই জন্য এখানে কাজু বাটা দেওয়া হচ্ছে, এবং কাজু বাটা দিলে গ্রেভির কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যায়। কাজু বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপরে যখন মশলাটা দিয়ে তেল ছেড়ে আসবে, আমরা এর মধ্যে আস্তে আস্তে কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এটাকে ফোটার জন্য সময় দেব। দেখুন গ্রেভিটা কী সুন্দর কালার হয়েছে এবং ফুটতেও শুরু করেছে। এরপর একে একে ভেজে রাখা ছানার ডিমগুলো আমরা গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। ছানার ডিমগুলো দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমরা ফোটার জন্য রেখে দেব। কিছুক্ষণ পরে যখন ডিমগুলো সহ গ্রেভি ফুটতে থাকবে, এরপরে আমরা আস্তে আস্তে গ্রেভিটাকে একটু নাড়িয়ে দেব, যাতে গ্রেভি একদম টেনে না যায়। এরপর নামানোর আগে শাহি গরম মশলা ছড়িয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে আমরা ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে এটা রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকা খুলে নিলেই আমাদের তৈরি ছানার ডিম। যে কোনো নিরামিষের দিনে এই রেসিপি করে আপনারা বাড়ির লোককে অবাক করে দিতে পারেন যে নিরামিষের দিনে ডিমের রেসিপি কেন হলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে।